বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি ইস্যু তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। তারা তো অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে, তো আসলে বিএনপি নানা ধরনের ইস্যু খুঁজছে। তারা আশা করেছিল খালেদা জিয়ার এই ইস্যুতে তারা তাদের কর্মীদের ব্যাপকভাবে নামাতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে তাদের কর্মীরাও সেভাবে নামে নাই। বিএনপি চায় বেগম খালেদা জিয়া অসুস্থ থাক এবং হাসপাতালে থাক, থাকলে তাদের রাজনীতি করা সহজ হবে। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপাই শিক্ষার্থী নিহতের পর লাপাত্তা দুই সিটির বেশিরভাগ অবৈধ গাড়ি চালক। এতে ময়লা অপসারণ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা, সড়কের বেশিরভাগ স্থানেই পড়ে আছে গৃহস্থলীর ময়লা। অন্যদিকে দিনে ময়লা সংগ্রহের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না পরিচ্ছন্নতা কর্মীরা। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য নিয়ে সিটি কর্পোরেশনের পরিকল্পনার অভাবেই ঘটছে এমন ঘটনা। নিজামুদ্দিনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। রাতেই যে ময়লা অপসারণ হওয়ার কথা ছিল তা গত কয়েকদিন ধরেই পড়ে আছে সড়কে। রাজধানীর সড়ক এখন ময়লার দখলে। সিটি কর্পোরেশনের গাড়ির বৈধ চালক না থাকায় ময়লা স্থানান্তরে তৈরি হয়েছে জটিলতা। রাজধানীর উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ ডিপোতেই পড়ে আছে ময়লা। কোথাও কোথাও গাড়ি নিয়ে সড়কে অবস্থান করছেন ভ্যান চালকরা। অটোরুমের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে না, ওই অ্যাক্সিডেন্টের পরে ট্রেনে আসে না ময়লা নিতে। ময়লার গন্ধ, বিভিন্ন গন্ধ ওই দিকটা আসতে পারে, এদিক দিয়ে আসে যায় না। অনেকে দেখা গেছে ড্রাইভার অসুস্থ ছিল, হেল্পারদের লগে থাকে, তো ওই হেল্পারটা গাড়ি চালাইবে। তার তো মারা পড়তেন ধরে একটু পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই বেশিরভাগ চালক কাজে আসছেন না, যে কারণে বৈধ চালক সংকটে নির্ধারিত সময় ময়লা অপসারণ সম্ভব হচ্ছে না। বৈধ ড্রাইভার তো আর বেশি নাই, যে জায়গায় বৈধ ড্রাইভার নেই ওই জায়গায় ময়লা আটকে আছে, আর যে জায়গায় বৈধ ড্রাইভার আছে ওই জায়গায় ক্লিয়ারই থাকে। স্বাভাবিক তো সবাই চালায় না, অস্বাভাবিক সবাই চালায়। আজকে যেরকম দেখতেছি এরকম অন্যান্য দিন তো দেখি না। এদিকে সড়ক ও ডিপোতে বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে, পথচারীদের চলতে হচ্ছে নাক চেপে। বাসাবাড়িতে তো রাত্রে যাইলে মনে করে যে চুরি দাঁড়ি করি, ওই কথা রাত্রে যাইতে পারি না। আগে যখন সকাল 10টা বাজে হয়তো আমরা 3টার মধ্যে কাম কাজ কিলা করে চলে যেতাম। নিষিদ্ধ করে দিছে 1 তারিখ থেকে, গাড়ি এখন দিনে আসে না। নগর পরিকল্পনাবিদদের দাবি, শহরের বর্জ্য অপসারণ নিয়ে সিটি কর্পোরেশনের যথাযথ পরিকল্পনা না থাকায় দুর্ভোগ বাড়াচ্ছে নগরবাসীর। অদক্ষ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ জনগণ দ্বারা পরিচালিত সিটি কর্পোরেশন সমূহের বর্জ্য ব্যবস্থাপনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রমটি খাদের কিনারায় দাঁড়িয়েছিল, এটি এখন পরিষ্কার। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির সংখ্যা 278টি, যার মধ্যে বৈধ চালকের সংখ্যা মাত্র 75 জন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে, তবে ছুটির দিনে চাহিদা বেশি থাকায় বিক্রি হচ্ছে চড়া দামে। বড় আকারের ইলিশ কেজি প্রতি দাম হাঁকা হচ্ছে 1400 টাকা পর্যন্ত। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ইলিশের সয়লাপ মুন্সিগঞ্জের এই মাওয়া মৎস্য আড়তগুলো। ঝাঁকে ঝাঁকে ইলিশের পস্তা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা, কিনতে ভিড় করছেন রাজধানী সহ আশপাশের এলাকার ক্রেতারা। ইলিশের সরবরাহ ভালো হলেও দাম চড়া। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 1400 টাকা পর্যন্ত। এখন ইলিশ প্রচুর ধরা বসছে, প্রচুর ইলিশ নদীতে আছে। বিভিন্ন জায়গা থেকে আগত ক্রেতা বিক্রেতারা আইসা মাছ আনন্দ উল্লাসে কিনতেছে। এখানে শুনেছি অনেক কমে পাওয়া যায়, কিন্তু এসে দেখছি ভিন্ন রকম চিত্র। ঢাকা থেকে অনেক লোকজন আসছে প্রত্যেকবারে ইলিশ কেনার জন্য, কিন্তু এসে দেখে যে 1300-1400 নিচে কোনো ইলিশই পাওয়া যাচ্ছে না। এর আগে একটু টান বসছিল, এখন ইলিশ মাছ ভরপুর মাছ, যে কোনো মাছ সবাই খেতে পারবে। এখন আরেন জালের দাপট কমানো গেলে পদ্মায় আরও ইলিশ মিলবে বলে মনে করেন আড়তদাররা। সরকার এই কারেন জাল উঠাই দিত বা মুক্তারপুরে যে ফ্যাক্টরিগুলি বন্ধ করে দিত, তাহলে এই পদ্মায় যে রূপালি ইলিশ, এই রূপালি ইলিশ মানুষ অনেক পর্যাপ্ত পরিমাণে পেত। প্রতিদিন এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনার নতুন ধরন ওমিক্রন হানা দিয়েছে পাশের দেশ ভারতে। এ অবস্থায় বাংলাদেশে সংক্রমণ মোকাবিলায় সরকারি নানা পদক্ষেপের পাশাপাশি প্রস্তুত হাসপাতাল। এবার বেশি জোর দেওয়া হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায়। বিশেষজ্ঞরা বলছেন, বেশি সংখ্যক মানুষকে দ্রুত টিকা দেওয়ার পাশাপাশি মাস্ক পরায় অবহেলার কোনো সুযোগ নেই। রাশেদ বাপ্পির রিপোর্ট।
ডেল্টার পর করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এখন মাথা ব্যথার কারণ বিশ্বব্যাপী। শনাক্তের পর সবাই নড়ে চড়ে বসলেও কোনো মতেই ঠেকানো যাচ্ছে না অদৃশ্য এই জীবাণু। বরং ভাইরাসের নতুন এই ধরনটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। দীর্ঘ সময় পর বর্তমানে করোনায় বাংলাদেশ কিছুটা স্বস্তিকর পরিস্থিতিতে থাকলেও অমিক্রনের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। ইউরোপ, আফ্রিকা হয়ে এশিয়া এবং সবশেষ ভাইরাসটি ভারতে শনাক্ত হওয়ায় সংকট যেন ঘনীভূত হচ্ছে। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বৈজ্ঞানিক ভিত্তিতে অমিক্রন দেশে আঘাত হানবে এমনটা ধরে নিয়েই সরকারের পাশাপাশি প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে হাসপাতালগুলো। তো আমরা ধরে নিয়েছি অমিক্রন আমাদের এখানে আসবে, মাত্রা কেমন হবে, তীব্রতা কেমন হবে সেটা দেখার বিষয়, কারণ এটা যে আমরা অ্যাভয়েড করতে পারবো সেটা নয়। তো সেই ধরনের প্রস্তুতি কিন্তু আমাদের রয়েছে, পরিপূর্ণ আমরা প্রস্তুতি নিচ্ছি। গ্রাজুয়ালি যদি দেখি অমিক্রন আমাদের এখানে বেশি আসছে, তখন আমরা নন কোভিড বন্ধ করে আবার কোভিড সেবাগুলি পরিপূর্ণভাবে চালু করব। অমিক্রনের সম্ভাব্য আঘাত রুখে দিতে এবার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জোর দেওয়া হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে। স্বাস্থ্যকর্মীদেরকে মনিটর করছি, রিসেন্টলি আমরা গত এক সপ্তাহ ধরে দেখছি যে তাদের ভিতরে সংক্রমণের হার কেমন, এটা আমরা খুব সতর্কতার সাথে মনিটরিং করছি। আমরা হয়তো একটা প্রস্তাবনা যাব যে স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়া যায় কিনা। তো সব মিলিয়ে স্বাস্থ্যকর্মীদেরকে কীভাবে সুরক্ষিত রাখা যায় সে ব্যবস্থা আমরা মানে যে কোনোভাবেই হোক আমরা সেটা নিব। তবে দেশে সংক্রমণ কমার সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি উপেক্ষার বিষয়টি শঙ্কার বলছেন বিশেষজ্ঞরা। অমিক্রন আসার পর যেটা বলা হচ্ছে যে আসলে এর বিরুদ্ধে ভাইরাসের ফাঁকি দেওয়ার সম্ভাবনা আছে, এর বিরুদ্ধে অ্যান্টিভাইরালগুলো কার্যকারিতা কমে যাওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, নিশ্চিত না। এরকম অবস্থা সবাই জোর দিয়েছে মাস্কের উপরে এবং টাইটলি ফিটেড মাস্ক। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে মাস্ক পরার হার যেভাবে কমেছে সেটাকে কিন্তু আসলে আইন প্রয়োগের পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করা দরকার এবং রাষ্ট্রের উচিত হচ্ছে, আমরা অনেকদিন যাবত বলছি যে কোটি কোটি মাস্ক সরবরাহ করা। অমিক্রন এখনও গবেষণার পর্যায়ে থাকলেও বিশেষজ্ঞরা বলছেন অন্য যে কোনো ভ্যারিয়েন্টের থেকে এর মিউটেশন সংখ্যা অনেক বেশি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মাত্র এক বছরে আমূল বদলে যাওয়া জনপদ নোয়াখালীর ভাসানচর। একসময়ের কেওড়া গাছে ঢেকে থাকা চরে এখন পুরোপুরি গড়ে উঠেছে বসতি। মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ সহ উন্নত জীবনধারণের কোনো কিছুরই যেন কমতি নেই। শাখত্রিপুর ক্যামেরায় বদলে যাওয়া ভাসানচরের বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভাসানচরের এক প্রান্তে আলহেরা সুপার মার্কেট, এখানে মিলছে রোহিঙ্গাদের জীবনধারণের সবকিছুই। পরনের কাপড়, প্রসাধন সামগ্রী, সাংসারিক জীবনের সবকিছুই মিলবে এখানে। আরেক প্রান্তে আইল্যান্ড মলের অবস্থান, মানসম্মত জিনিসপত্রের সমাহার। জাতিসংঘের হয়ে ভাসানচরের বিদেশিরা এখানের মূল ক্রেতা, তবে অন্যান্য এনজিও কর্মকর্তারাও এই মল থেকে কেনাকাটা করেন। এ দুটি সুপার শপ থেকেই ভাসানচরে বদলে যাওয়ার চিত্র পরিষ্কার। রোহিঙ্গা বাস্তুহারা মানুষদের জন্য এখানে আমাদের জিনিসপত্র আমরা এনে রেখেছি, এরাই মূলত আমাদের ক্রেতা। ইউএনরা তো প্রতি সপ্তাহে রবিবার দিন আসে, তো এই শুক্রবার পর্যন্ত থাকে আর কি, এর মধ্যে ওরা প্রায় এই কেনাকাটা করে। 2017 সালে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া আশ্রয় শিবির থেকে সরিয়ে নিতে গড়ে তোলা হয় ভাসানচর আশ্রয়ন প্রকল্প। গত বছরের 3 ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের ভাসানচরে আনা শুরু হয়। মাত্র এক বছরের মধ্যে ভাসানচরের পুরো দৃশ্যপটে বদলে গেছে। ইউএনের এঙ্গেজমেন্টের পরে তারা দেখছে যে না, ইয়েস, একইভাবে ইউএন তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে কক্সবাজারের মতো করে, তাদের স্বাভাবিকভাবে তাদের চিন্তাচেতনায় অনেকটাই পরিবর্তন এসেছে এবং তারা খুব আশাবাদী যে তারা একই রকম সাপোর্ট এখানে তৈরি করতে পারবে এবং খুব হ্যাবিটেবল একটা আইল্যান্ড হিসাবে তারা এখান থেকে যেতে পারবে। আর গত এক মাসের মধ্যেই জাতিসংঘের উচ্চ পর্যায়ের দুটি টিমের ভাসানচরের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা। জাতিসংঘের কার্যক্রম শুরু হলে শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিদ্যমান সমস্যাগুলো দূর হবে বলে আশা শরণার্থী বিষয়ক কমিশনের। আর খুশি জাতিসংঘ আসে আমরা শুক্রিয়া করলাম, আলহামদুলিল্লাহ। জাতিসংঘ তরফ তো যদি আরা যদি এটা যদি বালা করে যদি এই তাইবার উদ্দেশ্য যদি সাহায্য করে দিতে গেলে। গত 3 বছর আগে নোয়াখালীর এই ভাসানচর ছিল মহিষের আবাসস্থল বা বাতান, আর গত 1 বছরে এটি হয়ে উঠেছে সম্পূর্ণ একটি নতুন জনপদ। ইতিমধ্যে 20,000 মতো রোহিঙ্গাকে এখানে নিয়ে আসা হয়েছে, আরও অন্তত 80,000 রোহিঙ্গাকে ভাসানচরে আনতে চায় সরকার। গড়ে তোলা হয়েছে আবাসস্থল, করা হয়েছে খেলার মাঠ, মসজিদ, মাদ্রাসা, গড়ে উঠেছে বাজার ব্যবস্থা। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। ঘূর্ণিঝড় জাওয়াত এর প্রভাব পড়বে বাংলাদেশেও। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের উপকূলীয় এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ 3রা ডিসেম্বর ওইটি দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ভারতের পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের 5-6 তারিখে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সারাবাসে বৃষ্টি হবে, কিন্তু দক্ষিণ পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি হবে। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। কাল মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। প্রথম টেস্টে জয় তুলে নিয়ে এরই মধ্যে সিরিজে এগিয়ে আছে পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। প্রথম টেস্টে দলের টপ অর্ডার ব্যাটিং নিয়ে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। 2 ইনিংস মিলে প্রথম 4 ব্যাটসম্যান তুলেছিলেন মোট 67 রান। তাই ঢাকা টেস্টের আগে ব্যাটিংয়ে বেশ মনোযোগ ছিল বাংলাদেশের। দলের জন্য বাড়তি স্বস্তি ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। কালকের ম্যাচে একাদশে ফিরছেন এই দুজনই। অসুস্থতার জন্য ছিটকে গেছেন সাইফ হাসান, তার পরিবর্তে মাহমুদুল হাসান জয়ের অভিষেকের প্রবল সম্ভাবনা আছে। অন্যদিকে সিরিজে এগিয়ে থাকায় পাকিস্তান দল বেশ নির্ভার, সন্দেহ আছে দলের 2 ওপেনার। প্রথম টেস্টের ধারাবাহিকতা ঢাকাতেও তারা জয় তুলে নিতে চাইবে। কক্সবাজারে দ্বিতীয়বারের মতো হলো মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথন। দেশ আমার, দায়িত্ব আমার, এই স্লোগানে 3 ক্যাটাগরিতে অংশ নিয়েছেন দেশি বিদেশি প্রায় 300 দৌড়বিদ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঘড়ির কাটা ঠিক 6টা, বেজে উঠে হুইসেল। ইনানি সৈকত থেকে শুরু হয় 300 দৌড়বিদের দৌড়। বালিয়াড়ি পেরিয়ে মেরিন ড্রাইভ, শুরু হয় তুমুল প্রতিযোগিতা। সময়ের সঙ্গে বাড়ে সূর্যের তেজ, তবুও নেই ক্লান্তি। কেউ এবারই প্রথম, কেউ বা দ্বিতীয়বার, অংশ নিতে পেরে দারুণ খুশি তারা। পরিবেশ অসাধারণ সুন্দর, এসে মন ভরে গেছে যে এই যে সাগর দেখছি, সুন্দর বাতাস। দেশের দায়িত্ববোধ টাকে জাগ্রত করার জন্য আসলে এই ধরনের ম্যারাথনের আয়োজন। সুন্দর তারুণ্য দীপ্ত থাকার জন্য আমরা দৌড়াই। রানিং বাংলাদেশের কমিউনিটি ধীরে ধীরে অনেক বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের জন্য আশাব্যঞ্জক। অরণ্যে ঘেরা পাহাড় আর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে দেখতে টেকনাফ সৈকতে শেষ হবে দৌড়। আবারও সেই একই পথে ফিরতে হবে ইনানি সৈকতে। এবারের আয়োজন ব্যতিক্রম আরও এক ভিন্ন কারণে। এবারই অংশ নিচ্ছে 40% তৃতীয় লিঙ্গ আর বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ। ফার্স্ট আমরা ম্যারাথনে যোগদান করেছি, সমাজ কেটেই বার্তা যে আমরাও মানুষ। সব মিলিয়ে প্রস্তুতি ঝরল আয়োজকদের কণ্ঠেও। আমরা সামনে আগামীতে ইন্টারন্যাশনাল লেভেলের ম্যারাথন আয়োজন করার ইচ্ছা পোষণ করি। কক্সবাজার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আলট্রা ম্যারাথন তো একটি হাতিয়ার হতে পারে। ইনানি থেকে টেকনাফ পর্যন্ত 3 ক্যাটাগরি, 50, 100 ও 161 কিলোমিটার দূরত্বের এই আলট্রা ম্যারাথনের সময়সীমা 10, 24 ও 36 ঘন্টা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এই মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথনের আয়োজক ট্রাভেলস অব বাংলাদেশ, মিডিয়া পার্টনার সময় সংবাদ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, ইনানি। শীত মৌসুমে সাগরের সৌন্দর্য বরাবরই টানে ভ্রমণ পিপাসুদের, তাই কোনো ছুটি মানেই সৈকতের শহর কক্সবাজারে দল বেঁধে ছুটে যাওয়া। আর পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় তা রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীতের সকালে সূর্যের সহনীয় কিরণে সমুদ্র স্নান, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, তার উপরে পর্যটন মৌসুম, সব মিলিয়ে পর্যটকের উপচে পড়া ভিড় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। নানা বয়সী মানুষ উচ্ছ্বাস আনন্দে সৈকতের নোনা জলে মেতেছেন পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে করে। খানিকটা প্রশান্তির খোঁজে দেশে দূর দূরান্ত থেকে আসা মানুষ ব্যস্ত ক্ষণিকের আনন্দ উপভোগে। ছুটির মধ্যে এখানে ঘুরতে আসি নিজে একটা রিফ্রেশমেন্টের জন্য। পাঁচা দিনে একটু খেলাধুলা করতেছি, খুবই ভালো লাগতেছে। সমুদ্রের মাঝে আসলে এটা সবসময় টানে। ডিসেম্বর মাস, তাই বাড়ছে পর্যটকের চাপ। ইতোমধ্যে 450 হোটেল মোটেল ও রিসোর্টে বুকিং বাড়ছে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। গেস্টের রেসপন্স যেভাবে পাচ্ছি আশা করছি ভালো একটা আমরা বিজনেস করতে পারব। আর জেলা প্রশাসন জানিয়েছে পর্যটন মৌসুমে আগত পর্যটকদের হয়রানি রোধে সার্বক্ষণিক মাঠে রয়েছে তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত একটু অভিযান করতেছে যাতে কেউ বেশি ভাড়া না নেয় বা পর্যটক কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সবাই জানি খুব ভালো মতোই কক্সবাজার এনজয় করতে পারে। আগামী 16, 17 ও 18 ডিসেম্বর টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে 3 লাখের বেশি পর্যটকের আগমন হবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খাদ্য সংকটে মাদারীপুরে বিপাকে পড়েছে অভয়ারণ্যের বানর। সরকারি বরাদ্দ থাকলেও তা অপ্রতুল, এতে করে লোকালয়ে বেড়েছে বানরের উৎপাত। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সাদা তাকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্টে বিস্তারিত। বানরের অভয়ারণ্য হিসেবে পরিচিত মাদারীপুরের চর্মগড়িয়া এলাকা, মানুষের বসবাস বৃদ্ধি, বন আর গাছপালা কেটে ফেলায় দিনে দিনে কমছে বানরের সংখ্যা। এর সাথে দেখা দিয়েছে বানরের খাদ্য সংকট, এতে লোকালয়ে বেড়েছে বানরের উৎপাত। একদিন পর একদিন যায়, রুটি যায় আর যায়, খায় না ঠিক মতো, দরজা কবাট খুললে পর্যন্ত তার ঢোকার চেষ্টা করে। সরকারিভাবে রাজধানীর মেডসার্স কাজল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে চলতি বছর 100 খাবারের জন্য বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সরবরাহ কম করার পাশাপাশি নিম্নমানের খাবার দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। খুবই নিম্নমানের খাবার দেওয়া হয় আর এই সমস্ত খাবার খেয়ে বন্য প্রাণীগুলি অসুস্থ হয়ে পড়ছে। বানরের জন্য সরকারের একটি পদক্ষেপ নেওয়া উচিত, যে পদক্ষেপ বাস্তবমুখী হওয়া উচিত। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। টেন্ডার যেভাবে হয়েছে ডিপিপি অনুযায়ী যে তাদেরকে একদিন পরপর খাবার দিবে এবং সেটা নিয়মিত দেয় বলেই আমি জানি, কিন্তু যদি নিয়মিত না দেয় তাহলে আমরা অবশ্যই সেটা দেখব। মাদারীপুরের চর্মগড়িয়া, কুলপদ্দি, পুরানবাজার সহ বিভিন্ন এলাকায় একসময় 8,000 বানর থাকলেও খাবার সংকটে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 3,000-এ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।